হ্যালো গাইস অনেক সময় আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিছু না ভেবে আগে পিছে না ভেবে আমরা যে কোনো কয়েনের মধ্যে টাকা লাগিয়ে দিই ইনভেস্ট করে দিই কম সময়ের মধ্যে বেশি উপার্জন করার জন্য কিন্তু এর ফলস্বরূপ অনেক ক্ষেত্রে কি হয় না আমাদের শূন্য হাতে ফিরে যেতে হয় আমরা লসের লস নিয়ে পড়ে এই মার্কেট থেকে একজিট করি তাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে কতকগুলো অ্যানালাইসিসের আমাদের প্রয়োজন হয় যেগুলো আপনাকে করতেই হবে তার কারণ হচ্ছে যে আমাদের অনেক কষ্টের টাকা ঠিক আছে সেই টাকাকে আমরা এত সহজে যেতে দিতে পারি না তাই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করার আগেই আমাদেরকে কিছু অ্যানালাইসিস করতে হবে কারণ সেই যে কোনো কয়েনের উপর আমরা ফাঁসাবো সেই কয়েনটাকে হয়তো আমি ছমাস হোল্ড করলাম বা এক বছর দু বছর পাঁচ বছর হোল্ড করলাম এক্ষেত্রে কি হয় দেখবেন না কোনো একটা কয়েন এই বছর বুল মার্কেটে মানে এই বুল মার্কেটে সেটা টপ লাগিয়েছিল ঠিক আছে কিন্তু পরবর্তী বুল মার্কেট আস্তে আস্তে দেখবেন যে ওই কয়েনটা কোথায় বিলীন হয়ে গেছে ঠিক আছে হয়তো বা মার্কেট থেকে সেটা ডিলিস্ট হয়ে যাবে না কিন্তু পরবর্তী বুল রান চলার সময় অন্য কয়েনগুলো যে হারে পারফরমেন্স দেখাচ্ছে এই কয়েনটার মধ্যে হয়তো আপনি সেরকম দেখতে পাবেন না হয়তো পাঁচ দশ পার্সেন্ট উপরে উঠবে আবার নিচে নামবে এরকম দেখতে পাবেন তার মানে আপনার যে টাকাটা সেটা ফেঁসে রয়ে গেল এবং এই করতে করতে বিরক্ত হয়ে আপনি একদিন লসেই মার্কেট থেকে এক্সিট করে যাবেন ঠিক আছে তো কী কী বিষয়ের উপর লক্ষ্য রেখে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আর এক্ষেত্রে বলে রাখি দেখুন ইনভেস্টমেন্ট আর ট্রেডিং কিন্তু এক জিনিস নয় ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আমি টাকাটা লাগিয়ে রাখলাম ঠিক আছে সেটাকে ফেলে রাখলাম এবং কিছুদিন পর মানে সেটা এক বছর হতে পারে বছর হতে পারে তখন আমি সেটাকে তুললাম ঠিক আছে আর ট্রেডিং মানে হচ্ছে রকম ব্যাপার ঠিক আছে তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে আসবে আর তার আগে আপনি যদি তো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন চলুন আজকের ভিডিওটা শুরু করে তো সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ফোন বা ল্যাপটপ যা ইউজ করুন না কেন সেখানে কয়েন মার্কেট ক্যাপ বা কয়েন গিকো এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আপনাকে ব্যবহার করতে হবে ঠিক আছে তো সেটা যখনই খুলবেন আপনার কাছে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে আমি এখানে কয়েন মার্কেট ক্যাপ দিয়ে দেখাচ্ছি চলে আসার পর এখানে দেখতে পাবেন আপনার কাছে কয়েনগুলো শো করছে র্যাঙ্ক ওয়াইজ ঠিক আছে তো র্যাঙ্ক ওয়াইজ কীভাবে আসে সেটাও আমি বলে দেবো ঠিক আছে তো এখানে র্যাঙ্ক ওয়াইজ শো করবে আপনি যদি ইনভেস্ট করতে চাইছেন টাকা ক্রিপ্টো মার্কেটের মধ্যে তাহলে আমার সাজেশন থাকবে এক থেকে পঞ্চাশের মধ্যে যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলোর উপর আপনি নজর রাখুন মানে সেই কয়েনগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করুন ঠিক আছে কারণ এই কয়েনগুলো এক থেকে পঞ্চাশের মধ্যে রয়েছে তার মানে হচ্ছে এদের যে মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ অনুসারে এগুলোকে র্যাঙ্ক ওয়াইজ করা হয়েছে ঠিক আছে মানে এগুলোর মার্কেট ক্যাপ বেশি তো এক থেকে পঞ্চাশের মধ্যে যে কয়েনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন তো এক্ষেত্রে আমাদেরকে কী কী জিনিস দেখতে হবে সেটা আমি একটা এক্সাম্পেলের মাধ্যমে দেখিয়ে দেবো একটা কয়েনকে এক্সাম্পেল নিয়ে পরে দেখুন এখানে আমি যে কয়েনটাকে দেখাবো সেটা হচ্ছে বিএনবি ঠিক আছে তো দেখুন বিএন আমি খুলে নিয়েছি এবার বিএনবি খুলে নেওয়ার পর এখান থেকে কী কীভাবে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি বিএনবি খুলে নেওয়ার পর দেখুন এখানে এখানে দেখতে পাবেন কয়েকটা জিনিস রয়েছে ঠিক আছে যেমন ধরুন এই যে এই বিষয়টার কথা বলা হচ্ছে সাপ্লাই তো সাপ্লাইয়ের মধ্যে তিন রকমের সাপ্লাই আছে দেখুন এক হচ্ছে সার্কুলেটিং সাপ্লাই দু নাম্বার হচ্ছে ম্যাক্স সাপ্লাই আর তিন নম্বর হচ্ছে টোটাল সাপ্লাই তো এগুলোর মানে কি সেগুলো আপনাদেরকে এখন বলে দিচ্ছে দেখুন সার্কুলেটিং সাপ্লাই মানে হচ্ছে যে কতগুলো কয়েন মার্কেটের মধ্যে সার্কুলেট রয়েছে অর্থাৎ কতগুলো কয়েন মার্কেটের মধ্যে এমন রয়েছে যেগুলোর মধ্যে আমরা ট্রেডিং করতে পারবো তো বিএনবি বি ক্ষেত্রে যদি আমরা দেখি তো এর যে সার্কুলেটিং সাপ্লাই রয়েছে একশো তেষট্টি মিলিয়ন ঠিক আছে একশো তেষট্টি মিলিয়ন মানে সার্কুলেটিং সাপ্লাই মোটামুটি মানে ভালোই বটে আর কি ঠিক আছে দু নম্বরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ম্যাক্স সাপ্লাই দেখুন এখানে ম্যাক্স সাপ্লাই দেওয়া আছে একশো পঁয়ষট্টি মিলিয়নের মতো ম্যাক্স সাপ্লাইটার মানে হচ্ছে যে ম্যাক্স সাপ্লাইটার মানে হচ্ছে যে কয়েনটা তার জীবনকালে কতগুলো কয়েনকে মেনটেন করতে পারবে মানে এর বেশি আর কয়েন মেনটেন এরা করবে না ঠিক আছে একশো মিলিয়ন আর তিন নম্বর রয়েছে টোটাল সাপ্লাই টোটাল সাপ্লাই হচ্ছে যে মার্কেটের মধ্যে যে কয়েনগুলো তৈরি হয়েছে এবং যেগুলো বার্ন হয়ে গেছে সেই সমস্ত মিলিয়ে পরে আমাদের যে টোটাল সাপ্লাই হয় তো বার্ন আপ সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশনে আপনারা গিয়ে পরে দেখে নিতে পারেন একদম ডিটেলসে দেওয়া রয়েছে বার্ন সম্পর্কে তো টোটাল সাপ্লাই মানে হচ্ছে বার্ন যতগুলো হয়ে গেছে প্লাস মার্কেটে যতগুলো সাপ্লাই রয়েছে বা তাদের কিছু কিছু কয়েনকে মানে ভেস্টিং করে রাখা হয় যে এয়ার ড্রফ হিসাবে এত দেওয়া হবে এই সমস্তগুলোকে নিয়ে পরে টোটাল সাপ্লাই হয় ঠিক আছে তো আমাকে দেখতে হবে যে টোটাল সাপ্লাই কত রয়েছে মার্কেটের মধ্যে এবং সেটা ঠিকঠাক আছে কি না ঠিক আছে যেমন এই কয়েনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে একশো তেষট্টি মিলিয়ন সাপ্লাই এটা কিন্তু একটা ভালো রকমের সাপ্লাই রয়েছে ঠিক আছে তো সাপ্লাই যত কম থাকবে তার মানে কি সেই কয়েনটার দামও তত বাড়তে থাকবে ঠিক আছে আর সেই কয়েনটা যদি মানে তার যে ম্যাক্স সাপ্লাই সেটাকে যদি লিমিট রাখে মানে ওর ওর বেশি আর কয়েন মেনটেন করবে না সেক্ষেত্রে কী হয় না এই কয়েনটার যে দাম বাড়ার সম্ভাবনা সেটা মানে কী বলবো 90% ঠিক আছে মানে উপরে যাবে একটা বুল রানে একটা টপ লাগালো ঠিক আছে পরবর্তী বুল রানের ক্ষেত্রে দেখা যাবে যে সেই টপটাকে অবশ্যই মানে সেই টপটাকেও ব্রেক করে দিয়ে পরে আরও উপরে চলে গেছে ঠিক আছে তো ম্যাক্স সাপ্লাই এটার দিকে আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে যে কোন কয়েনে ম্যাক্স সাপ্লাই দেওয়া রয়েছে এবং কোন কয়েনে ম্যাক্স সাপ্লাই দেওয়া নেই অনেক কয়না দেখবেন আপনারা ম্যাক্স সাপ্লাই দেওয়া নেই তার মানে ওদের যে ম্যাক্সিমাম যে সাপ্লাই সেটা কিন্তু আনলিমিটেড এরা আনলিমিটেডভাবে কয়েন মার্কেটে সাপ্লাই করতে থাকে ঠিক আছে ধরুন কয়েনের যখন দাম একটু বেড়ে যাবে তখন হয়তো আরও দেখা গেল যে কিছু কয়েন আরও মার্কেটে সাপ্লাই করে দিল ঠিক আছে আরও কিছু কয়েন মার্কেটে মেনটেন করে দিল তো এইভাবে চলতে থাকলে সেই কয়েনটার যে দাম সেটা কিন্তু বেশি বাড়ার সম্ভাবনা থাকে না এই জন্য দেখবেন যে মিন কয়েন যেগুলো রয়েছে তাদের যে সাপ্লাই সেগুলো কিন্তু আনলিমিটেড থাকে এই জন্যে তাদের যে প্রাইস এক ডলার যাওয়ার কথা বা দশ ডলার যাওয়ার কথা কিন্তু ইউটিউবেই বলা হয় ঠিক আছে কিন্তু সেগুলো ভবিষ্যতে মানে না সম্ভাবনা অনেক বেশি থাকে তাহলে এই সাপ্লাইয়ের বিষয়টা আমাদেরকে কিন্তু অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে নেক্সট যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন ওভারভিউ অপশনটা থাকবে ঠিক আছে তো ওভারভিউ থাকার পরে এটাকে নিজ দিকে নিয়ে যাবেন নিজ দিকে নিয়ে যাওয়ার পরে কয়েনটার যে ডিটেলস সেটা একটু ভালোভাবে পড়ে নেবেন এখান থেকে ঠিক আছে এখানে দেখুন কয়েনটার যে ডিটেলস সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে একদম সেটা পড়ে নেবেন হোয়াট ইজ বিএনবি এখানে আপনি পড়ে নেবেন যে বিএনবি কী কীভাবে কাজ করে সমস্ত কিছু নেক্সট দেখুন এখানে দেখবেন থাকবে হোয়াট আর দ্য ফাউন্ডার অফ বিএনবি তো বিএনবি কয়েনটার ফাউন্ডার কারা তাদের সম্পর্কে আপনি গুগুলে বা যে কোনো মানে সার্চ মাধ্যম থেকে আপনি তাদের সম্পর্কে জেনে নিলেন যে তারা কী রকমের বা কি কী তাদের ক্যাপাবিলিটি রয়েছে সমস্ত কিছু ঠিক আছে নেক্সট রয়েছে দেখুন হোয়াট মেক্স বিএনবি ইউনিক অর্থাৎ কি কোন কারণটার জন্য এই কয়েনটা ইউনিক তো সেটাও সমস্ত কিছু এখানে লেখা থাকবে আপনারা চাইলে এগুলোকে পড়ে নিতে পারবেন ঠিক আছে মানে পড়ে নিতে হবে আপনাদেরকে যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে এগুলো আপনাদেরকে অবশ্যই করে নিতে হবে ঠিক আছে নেক্সট যদি আমরা দেখতে যাই তাহলে কী করতে হবে দেখুন এর যে র্যাঙ্ক সেটা তো দেখতেই হবে সেটা তো বলা হলো আগেই যে এক থেকে পঞ্চাশের মধ্যে যেগুলো থাকবে সেগুলোতে কিন্তু ইনভেস্ট করাটা যুক্তিযুক্ত হবে নেক্সট দেখুন এখানে এখানে এদের যে ওয়েবসাইট ঠিক আছে এখানে যদি আমরা আসি তো এদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা এখানে পেয়ে যাবেন ওয়েবসাইটে ডাইরেক্ট গিয়ে পরে আপনারা কিন্তু রিকোয়ারেন্টার সম্পর্কে জেনে নিতে পারবেন ঠিক আছে এখানে দেখুন এর যে ওয়েবসাইট এখানে আসার পর এখানে সমস্ত কিছু দেখতে পারবেন দেখুন বিএনবি কয়েন্টের যেমন ছিয়াত্তর বিলিয়ন ট্রেডিং ভলিউম রয়েছে বাইনান্স একটা এক্সচেঞ্জ আর এটা বাইনান্স এক্সচেঞ্জের নিজস্ব কয়েন ঠিক আছে নব্বই মিলিয়ন মানুষ বাইনান্সের মধ্যে রেজিস্টার রয়েছে তার মানে কি মানে হচ্ছে যে এটা একটা ট্রাস্টেবল এক্সচেঞ্জ ঠিক আছে তাই এত মানুষ এখানে ট্রেডিং করছে ছশো প্লাস ক্রিপ্টো এখানে লিস্টেড রয়েছে আর জিরো জিরো এখানে ফিস রয়েছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই কয়েনটার যে মানে ক্যাপাবিলিটি সেটা অনেকটাই বাড়িয়ে দেয় এবং কয়েনটাকে সবসময় উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে নেক্সট আপ আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন কমিউনিটির একটা অপশান আসছে ঠিক আছে কমিউনিটি তো কমিউনিটি যদি ক্লিক করি আমরা তাহলে এখানে এদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেগুলো দেওয়া রয়েবে ঠিক আছে তো এখানে সেই সোশ্যাল মিডিয়াগুলোই আপনারা দেখে নিতে পারবেন যে এদের কত কী ফলোয়ার আছে এর মাধ্যমে আপনার মধ্যে একটা ধারণা জন্মে যাবে যে কয়েনটার মানে ভবিষ্যৎ বা ফিউচার কি হতে পারে তো দেখুন এখানে যেমন বিএনবির যে টুইটার হ্যান্ডেল এখানে আমরা পৌঁছে গেছি এখানে দেখতে পাবেন আপনারা যে ফলোয়ার কত রয়েছে ঠিক আছে তো ফলোয়ার যত বেশি থাকবে তার মানে কি কয়েনটার গ্রহণযোগ্যতা তত বেশি তত বেশি মানুষের কাছে কয়েনটা ছড়িয়ে পড়েছে ঠিক আছে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর একটা জিনিস দেখতে হবে কি না এর যে কমিউনিটি সেটা কেমনভাবে অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে তারা টুইট করছে বর্তমানে নাকি মার্কেট থেকে একদম চুপ হয়ে গেছে সেই সমস্তগুলো দেখতে হবে যেমন যেমন দেখুন এখানে বাইনান্স থেকে এক ঘন্টা আগে একটা টুইট করা হয়েছে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেট ক্যাপ দেখুন পিএনবি কয়েন্টের ক্ষেত্রে যেমন এর যে মার্কেট ক্যাপ ঊনপঞ্চাশ বিলিয়ন এর মার্কেট ক্যাপ রয়েছে ঠিক আছে তো মার্কেট ক্যাপটাও একটা ভাইটাল জিনিস এটাও আপনাদেরকে দেখে নিতে হবে যে মার্কেট ক্যাপ ঠিকঠাক আছে কি না ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে তার সাথে সাথে যদি আপনারা চান তাহলে এখানে চার্ট দেখে নিতে পারবেন ঠিক আছে হাই কত গিয়েছিল এখন বর্তমানে কত চলছে কততে শুরু হয়েছিল সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারবেন এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে এবং ইনভেস্ট করার যে লাস্ট যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে যেমন ধরুন যদি আমরা বিএনবি কয়েনটাকে দেখতে যাই তো দেখুন এটা আমাদের বিএনবির চার্ট এবং বিএনবির যে প্রাইস চলছে সেটা এখানে চলছে দেখতে পাচ্ছেন এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন এখানে প্রাইস চলছে তিনশো এক ডলার ঠিক আছে তো আমি তিনশো ডলারের কাছাকাছি তো এখান থেকে দেখুন এই যে সাপোর্ট লাইনগুলো আমি টেনেছি এই যে সাপোর্ট লাইন এই সাপোর্ট লাইনগুলোতে আসলেই তবেই আমি বিএনবি বাই করব ঠিক আছে নচেত আমি করব না তার কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বিটকয়েন মোটামুটি বিয়ার মার্কেটের মধ্যে রয়েছে এবং এটা মোস্টলি বাইশ হাজার পর্যন্ত যেতে পারে এবং তার নিচেও যেতে পারে তো এই রকম সিচুয়েশান যদি আসে তখন কি হবে না আমাদের যে বিএনবি সেটা কিন্তু দুশো সাতাশ ডলার থেকে একশো ছিয়াশি ডলারের মধ্যে আমাদের যে নেক্সট বাইং জোন সেটা রয়েছে ঠিক আছে এবং এর থেকে অবস্থা আরও খারাপ হলে তখন একশো পর্যন্ত আসতে পারে এবং এটা একটা একদম স্ট্রং সাপোর্ট এটা কিন্তু কোনো মতে না ভাঙারই চান্স ঠিক আছে তো আমাদেরকে সাপোর্ট জোন অনুযায়ী বাই করতে হবে দেখতে হবে যে স্ট্রং সাপোর্ট কোথায় রয়েছে সেই জায়গায় আমাদেরকে বাইং যে অর্ডার সেগুলো লাগিয়ে রাখতে হবে এবং অবশ্যই এগুলো পার্ট ওয়াইজ লাগিয়ে রাখতে হবে ঠিক আছে তাহলে যদি বাইশ হাজার বিটকয়েন আসে এবং বিট বিএনবিও যদি এই একশো ছিয়াশির থেকে উপরে উঠতে থাকে তাহলে আপনার যদি একশো ছিয়াশিতে লাগানো থাকে তাহলে সেদিন থেকেই আপনি প্রফিটে থাকবেন ঠিক আছে এই যে যে জায়গাটা এলো এই যে সাপোর্টগুলো এই সাপোর্টগুলি কিন্তু বেশিক্ষণ থাকে না ঠিক আছে হয়তো একদিন থাকলো ম্যাক্সিমাম তারপরে কিন্তু করে উঠবে এবার যদি আপনি এখানে লাগিয়ে রাখেন তাহলে কী হবে আপনি সেই দিন থেকেই কিন্তু প্রফিটের মধ্যে থাকবেন তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট জোনের কাছাকাছি যে কোনো কয়নে ইনভেস্ট করতে হবে ঠিক আছে তো টেকনিক্যাল অ্যানালাইসিসটাও কিন্তু এই সূত্রে করে নিতে হবে এবং সেইভাবে আমাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট তো এভাবে সমস্ত কিছু অ্যানালাইসিস করতে হবে আমরা অনেক সময় কি করি না যে ছোট ছোটো লো ক্যাপ কয়েনগুলো রয়েছে মানে লো যে প্রাইসের কয়েনগুলো রয়েছে সেগুলোর দিকে বেশি ছুটি ঠিক আছে এবং সেগুলোতে ইনভেস্ট করে হোল্ড করে দিয়ে ক্ষেত্রে কি হয় না দেখা গেলো যে কয়েনটা কিছু দিনের জন্য হয়ে গেলো তারপরে হঠাৎ দেখা গেলো যে কয়েনটা একদম এত নিচে চলে গেছে তারপরে আর ওঠার কোনো নামই নেই ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা লসের মধ্যে চলে যাই ঠিক আছে তো তাই আমাদেরকে দেখতে হবে যে যে কয়েনটাতে ইনভেস্ট করছি দাম বেশি হোক তাতে ক্ষতি নেই কিন্তু সেই কয়েনটা ইনভেস্ট করলে আমার যাতে পোর্টফোলিওটা একদম সেফ থাকে ঠিক আছে সেই চেষ্টায় আমাদেরকে করতে হবে লো ক্যাপ বা লো ক্যাপিটাল যে কয়েনগুলো রয়েছে লো প্রাইস যে কয়েনগুলো রয়েছে সেগুলোই আমাদেরকে ট্রেড করা উচিত আমি মনে করি ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে লো প্রাইস কয়েন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের ট্রেড করা উচিত নো ইনভেস্টমেন্ট ঠিক আছে ইনভেস্টমেন্ট করা উচিত ফান্ডামেন্টালি স্ট্রং যে কয়েনগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেমন এখানে বিএনবি দেখালাম এই কয়েনটা যদিও যখন ব্যয় বাইশ হাজার বিট কয়েন চলে যাবে সেক্ষেত্রে যদিও একশো ছিয়াশি বা দুশো পর্যন্ত যায় সেখান থেকে কিন্তু সঙ্গে সং সেখান থেকে উপরে উঠে যাবে মানে রিকভারি সিস্টেমটা খুবই ভালো থাকে এই সমস্ত ফান্ডামেন্টালি স্ট্রং কয়েনগুলোর মধ্যে তো এই সমস্ত জিনিসগুলো খেয়াল রেখে পরেই কিন্তু আমাদেরকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করতে হবে তাহলে কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে লাভ পেতে পারবো ঠিক আছে এবং আমাদের লস হবে না তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ